হ্যালো গাইজ, মাই সিম্পল ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যেখান থেকে দেখছো সবাই সুস্থ থাকা মনে করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমাদের রান্নাবান্না আজকে খুব সকালে হয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে আমাদের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম সকালেই হয়ে গেছে আর বিশেষ কিছু হয়নি, পরে বলছি সে কথা। তো এখন রান্না করছি কুহুর জন্য, এক পিস দিয়ে ঝোল মাছের দাগা দেখলে তো এটাই ভেজে নেব। এখন কুহুর জন্য ঝোল করবো আজকে, ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল। আর শোল মাছের সমস্যা দেখো, শোল মাছ দেখেছি তেলের উপর দিলে এরকম আর কি মধ্যেখান থেকে পেটটা ভেঙে দুভাগ হয়ে যায়। এটা আমাদের পুকুরেরই মাছ, বাড়িতে যাওয়ানো ছিল, বেশ কয়েকদিন আগে ধরা হয়েছে, হাঁড়িতে যাওয়ানো ছিল আর ছোটো মেয়ে একটু আগেই কাটলো, কেটেই আমাকে এক পিস দিয়ে গেল কুহুর জন্য ঝোল করতে। আজকে আমাদের সকাল 7টায় রান্না হয়ে গেছে। আজকে রান্না বলতে বিশেষ কিছু না, শুধু ডিমের ঝাল করা হয়েছে। আর কালকের দুরকম চচ্চড়ি ছিল, যেটা কালকে খাওয়ার পরও অনেকটা মেচে গেছে, তো সেই দুরকম চচ্চড়ি আছে আজকে গরম করে নেওয়া হবে। আর ডিমের ঝালটা মা শুধু করেছে, আজকে দাদা ডিউটি গেলে সকালবেলা, তো মা প্রতিবার দাদাকে সকালবেলা আলাদা রান্না করে দেয়, আমাদের দুপুরবেলা আবার করা হয়, কিন্তু যেহেতু ডিমের ঝাল দাদাকেও করে দেবে আমাদেরও দুপুরবেলা একই রান্না হবে, তো সেই জন্য একসাথে করে নিয়েছে। আর চচ্চড়িও কিছু করার নেই, সব তো আছে বলছি, তো সেই জন্য একেবারে রান্না হয়ে গেছে। ভাতটা দাদার অল্প করে দিয়েছে, শুধু ভাতটা দুপুরবেলা বসানো হবে, কারণ আমরা খাবো সেই দুপুর 1টা 1টার দিকে, তো অত সকালবেলা ভাত করলে তো আর ওই ভাত খেতে ভালো লাগবে না এই গরমের সময়, তো সেই জন্য শুধু ভাতটা বাকি, ভাতটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। এবার চলে এসেছি ঝোলের মশলা বাটতে, তো জিরে আর সর্ষে অল্প অল্প করে নিয়েছি, জিরে আর সর্ষে বাটাই দেওয়া হয় আমাদের ঢেঁড়সের ঝোলে। আর মশলা বাটতে বাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আজকে না মনটা বেশ খারাপ, কী হয়েছে জানো, সকালবেলা ওর সাথে ঝগড়া হয়ে গেল, মানে সোনার বাবার কথা বলছি, তো দুজনে ঝগড়া হয়েছে সকালবেলা, তো সেই জন্য মনটা না একদম ভালো নেই। ও না একটুও নিজের কাজ নিজে করে না, একে তো জানোই মেয়েটা ছোট, তার পিছনে সারাক্ষণ কত কাজ লেগে থাকে, সংসারের কাজ, তার উপরে যদি মেয়েটার বাবা মেয়েটার থেকেও ছোট হয়ে যায় কেমন ডাক্তার ধরে যায় বলো, সারাক্ষণ এটা দাও ওটা দাও সেটা করো, তারপর তো ভেজা গামছা নিয়ে এখানে ওখানে কাঠের উপরে, মানে খাটের কাঠের উপরে রাখা তো চলছেই, বিছানার উপরে, এরকম নানান সমস্যা, কত সমস্যার বলবো, তো এগুলো চলতেই থাকে, তো এই গরমে মেজাজটা ঠিক থাকে, তো এই বলেছি ওই নিয়েই ঝগড়া শুরু। আগের দিনের ব্লগে তোমাদেরকে যেমন দেখাচ্ছিলাম যে একটা দরকারি আধার কার্ড ভোটার কার্ড বের করেছি, কিন্তু সেগুলো কাজটা হয়ে গেল, যেতে বাইরে পড়ে থাকলো, সেগুলো জায়গা মতো তুললো না, তো সেগুলোকে আমাকে গুছিয়ে তুলতে হলো, তো এই রকম ওদের পিছনে যে কত কাজ করতে হয় না সারাদিন ভাবতে পারবে না, অথচ এই নিয়ে কিছু বললেই ঝগড়া ব্যাস হয়ে গেল। সারাদিন ওদের পিছনে খেটে খেটে তোমাকে মরে যেতে হবে, কিন্তু ওরা তোমাকে কথা শোনাতে ছাড়বে না। তো যাক চলো, সোনা ঢেঁড়সের ঝোল তো ফুটছে দেখলে, আর এদিকে ডিম সেদ্ধটা করে রাখা আছে, সোনাকে এবার ডিম সেদ্ধটা খাইয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এটা আছে থোঁড় ঘণ্ট, থোঁড় কুমড়ো দিয়ে ঘণ্ট চিংড়ি দিয়ে, আর এটা আছে চিচিঙে চচ্চড়ি, এই দুটোই কালকের চচ্চড়ি আছে বলছিলাম না, যে কালকের চচ্চড়ি বেশি, তো এই দুটোই আছে। আর এখানে আছে দাঁড়ো খুলি, ও আমের চাটনি আছে, এটাও কালকের, তো কালকের রান্নায় আমাদের বেশিরভাগ রয়ে গিয়েছিলো, যার জন্য আজকে বিশেষ কিছু করতে হয়নি, শুধু ডিমের ঝাল করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডিমের ঝাল, এটা আজকে করা হয়েছে, শুধু আজকে ডিমের ঝাল করা হলো, আর ভাতটা এখনও বসানো হয়নি, ভাতটা একটু দেরি করে বসানো হবে। আর মসুর ডাল সিদ্ধ করা হয়েছে, এই যে ডাল সিদ্ধটা ইন্ডাকশানে সিদ্ধ করা হয়েছে বলে ইন্ডাকশানের একদম পাশে নামি রাখা, তাই এটা দেখাতে আবার একটু উঠে আসতে হলো ভিতরে। আর দেখো ডিম সিদ্ধটা ছাড়াতে বসে গিয়েছে এখন, এবার সোনাকে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। ডিম সিদ্ধ তো কুহুর ভীষণ পছন্দের, কিন্তু পছন্দের হলে কী হবে, দেরি করবে, কোনো খাবারও তাড়াতাড়ি খেতে পারে না, তো অনেকটা দেরি হয় ওকে খাওয়াতে, তো এখানেই মানে অনেক সময় চলে যায় আমার ওর খাওয়া দাওয়ার পেছনে। অতিরিক্ত এই গরমের কারণে না ডিম বেশ খারাপ হচ্ছে, যতই ফ্রিজে থাক, তো বেশ ভয়ে ভয়ে ছাড়াচ্ছিলাম কুকুর ডিমটা, দেখলাম না ঠিক আছে, প্রায় সময় এরকম হচ্ছে জানো, যে সিদ্ধ করা ডিম ছাড়াতে গিয়ে দেখছি খারাপ, বা ভাজার জন্য ভেঙে দেখছি সেটা খারাপ, তো এরকম প্রায় সময় হচ্ছে, তো সেই জন্য বেশ ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু একটা ডিম সিদ্ধ করেছি দেখলাম যে না ডিমটা বেশ ভালোই ছিল, তো ওকে ডিম সিদ্ধ খাইয়ে চলে এলাম স্নানে, অনেকগুলো কাঁচা কুচি আছে করার, এখন তো প্রায় দিন বাথরুমেই স্নান করিনি, কারণ পুকুরের জল তো একদম নিচে নেমে গেছে, একদম আর স্নান করা সম্ভব নয়, কিন্তু ওই যে কাঁচাকুচি করার জন্য তো পুকুরে আসতেই হয়, তখন ওই মাঝে মাঝে মনে হয় যে থাক কাঁচাকুচি করে আবার বাড়ি ফিরে গিয়ে আবার স্নান করবো, থাক করে নিই, তো এইভাবেই মাঝে মধ্যে পুকুরে করে নিই, নাহলে বাথরুমেই করি, এখন জল একদম কমে গেছে, একদম ভালো লাগে না করতে জল।
গরমের সময় তো ধরো কাঁচাকুচি কোনো দিন বাদ নেই, যা গরম পড়েছে তো প্রচুর প্রচুর কাঁচাকুচি করতে হচ্ছে প্রতিদিন। আর কাঁচাকুচির জন্য তো পুকুরে আসতেই হবে, আর পুকুরে আসলেই মনে হয় থাক আবার বাড়ি ফিরে গিয়ে স্নান করবো, একেবারে করে নিই। তো এই জন্য মাঝে মধ্যে এখনও পুকুরে করি, তবে একেবারে যে করি তা নয়, যে প্রতিদিন করি তা নয়, কারণ জল কমে গেছে একদম, করতে ভালো লাগে না। আর ওই যে বললাম মাঝে মাঝে বাড়ি গিয়ে করতে ইচ্ছা হয় না বাথরুমে, তাই পুকুরে করি। এবার কুকুরকে স্নান করাবো, তো সেই জন্য এক বালতি জল আনলাম, আর এই যে জলটা এখন ইন্ডাকশানে বসে দিচ্ছি, একটু গরম হলেই মিশিয়ে স্নান করিয়ে দেবো। রোজ রোজ না রোদে জল দেবার কথা না মনে থাকে না, তো যেমন আজকে ভুলে গিয়েছি, নাহলে রোদেই জল বসিয়ে দিই ওর জন্য। এখন সময় দুপুর দুটো, আর এই যে খাওয়া দাওয়া করে এসে একটু বালিশে মাথা টেকিয়ে শুয়ে আছি। আর শোনো, এখনও ঠাম্মি দাদুর ঘরে দুষ্টুমি করে যাচ্ছে, ওকে ডাকিনি, ডাকলে একটু তোমার সাথে কথা বলতে দেবে না, তো ভাবলাম একটু কথা বলে নিই, আজকে একটু কথা বলি নি তোমাদের সাথে সামনাসামনি আর কি। তো একটু কথা বলি নি, ওকে ওই ঘরে থাক, যখন কথাবার্তা হয়ে যাবে তারপর ওকে ডাকবো। ডাকলেই সে দুষ্টুমি শুরু করে দেবে, জানোই তো কেমন করে, কথা বলতে দেবে না। আর এই যে বিছানায় যে তিনটে বালিশ দেখতে পাচ্ছ এখনও পরপর আছে, তারপর ওদিকে দুটো পাশ বালিশ আছে সুন্দরভাবে, তো এসেই লন্ডভন্ড করে দেবে, বিছানাটাকে একদম যাচ্ছে তাই করে দেবে। তো আচ্ছা থাক, কথাবার্তা হয়ে যাক তারপর ডাকবো, তো সেই জন্য ডাকিনি, আর আসেনি বলেই এখনও বিছানাটা এরকম আছে। আর আচ্ছা দেখো, টিপ পড়েছি একটা স্নান করে, অনেকদিন টিপ পরিনি, গরমের জন্য তো টিপ পরাই হয় না, আমি তো ওই লিকুইড সিঁদুর দিয়ে টিপ পরি, কারণ আঠা টিপ পরলে না দু একদিন পরলেই কপালটা ভীষণ দাগ হয়ে যায়, তো যার জন্য আর কি আঠা টিপ পরতে পারি না, আর ওই টিপ তো গরমে পরতেই পারি না, ঘেঁটে যাবে তো দু মিনিটের বেশি থাকবে না, যা গরম পড়েছে, তো সেই জন্য টিপই পরা হচ্ছে না, বহুদিন হয়ে গেল। তো আজকে একটু টিপ পরতে ইচ্ছা ছিল, ওটা দেখো ছোট্ট একটা টিপ পরেছি, অনেকদিন পরিনি, তো আজকে ভালো লাগছে টিপটা পরে, অনেকদিন পর টিপ পরা মুখ দেখছি, তো নিজেরই ভীষণ ভালো লাগছে। আর সোনার বাবা মামার বাবা টিপ পরা দেখতে ভীষণ পছন্দ করে, ও সব সময় বলে যে টিপ পরবে একটা, বেশি ভালো লাগে দেখতে, হ্যাঁ তো ভীষণ পছন্দ করে টিপ পরা, বলে টিপটা পরলে কেমন একটা মুখটা তোমার বড্ড ফাঁকা লাগে, ওই কথাটা সব সময় বলে, বিয়ের আগেও বলতো। বিয়ের আগেও না আমি খুব একটা টিপ পরতাম না, খুব একটা টিপ পরতামই না, তো ওই বারবার বলতো যে টিপ পরবে, তো ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই না আমি আর কি টিপটা পরতে শুরু করি, নাহলে টিপ পরতামই না আমি খুব একটা। তো যাই হোক চলো, এবার সোনাকে ডাকি নাকি, অনেকটা দেরি হয়েছে, দুটো বেজেছে, তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, কারণ সকাল থেকে এইভাবে তোমাদের সাথে আর কি সামনাসামনি একটু কথা হয়নি, তো সেই জন্য একটু কথা বলে নিলাম। চলো দুটো বাজে, এবার সোনাকে ঘুম পাড়ি দিই, কারণ ওই ঘরে প্রচণ্ড উৎপাত চালাচ্ছে প্রচণ্ড, ওকে ডেকে আনলে তবে মারা ঘুমাতে পারবে। চলো মারাও ঘুমাবে, আর আমিও মেয়েটাকে ডেকে নিই, দু মায়ের মেয়েতে ঘুমিয়ে পড়বো, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, ঘুম থেকে উঠে ঘরটা একটু সাফাই করেই রান্নাঘরে চলে এলাম, আর মাদের বাড়ির বউদের তো সারাদিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায় তাই না, এক সপ্তাহ মতো হলো দুধের সর জমাচ্ছি ঘি বানাবো বলে বাড়িতে। তো এই যে দেখো দুধটা সকালবেলা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, জাল দিয়ে না ফ্রিজে রেখে দিলে সরটা বেশ মোটা মতো হয়, আর সেই সরটাকেই দেখো এই ছোট্ট স্টিলের টিফিন বক্সটাই করে আমি জমিয়ে রাখি প্রতিদিন, এভাবে এখনও আরও এক সপ্তাহ জমাবো, তারপর দেখি কতটা হয়, তারপর ঘি বানাবো একদিন, তোমাদের সাথে অবশ্যই ঘি বানানোর ভিডিও শেয়ার করব। আজকে আর বাইরের দিকে গেলাম না, এই যে এখন আটা মাখিয়ে নিচ্ছি, আটা মাখিয়ে রেখে সোনার খাবার এখনও করিনি, রাতে রান্না সবজিটা কেটে নেবো, আটাটা মাখিয়ে সবজিটা কেটে নেবো, তারপর সোনার খাবারটা করব।
আজকে তো রাতে আমরা জল ঢালা ভাত খাবো, তো যা গরম পড়েছে তো প্রায় দিনই আমরা জল ঢালা ভাত খাচ্ছি দেখতে পাচ্ছো, তো ওটাই ভীষণ শান্তি যেন এখন। আর এই যে এখন আটা মা খাচ্ছি, এটা শুধু বাবা আর কুহুর জন্য। বাবা আর কুহু রুটি খাবে, বাবা তো রাতে ভাত খাবে না, তো সেই জন্য বাবা রুটি খাবে আর কুহু রুটি খাবে। আর ঢেঁড়স কাটলাম, রুটির সাথে ঢেঁড়স আলু ভাজা হবে আর রুটি, আর কুহু তো দুধ দিয়ে রুটি খাবে। আর এটা তো আলু কাবলি মা খাচ্ছি দেখেই বুঝতে পারছো এটা কুহুর জন্য, ওর আজকে বিকেলের খাবারে আলু কাবলি দেবো। যখন থেকে ও খাবার দাবারের টেস্ট বুঝতে শিখেছে না, তখন থেকে আর কি বিকেল হলেই শুধু আমার মাথায় এটাই ঘুরে কি আজকে করা যায়, আজকে কি খাবার বানানো যায় যাতে ওর ভালো লাগে জিনিসটা খেতে। তো এইরকমই আজকেও মাথায় ঘুরছিল কি বানাবো কি বানাবো, তো মাথায় এলো আলু কাবলি। তো আজকে কি সন্ধ্যের খাবারে আলু কাবলিই বানিয়ে দিয়েছি, সন্ধ্যে না সরি বিকেলবেলা খেয়েছে ওটা, আর বেশ পছন্দও করেছে। আর এখন আমি ডিম ভাজছি, রাতের খাবারে ডিম ভাজছি, জল ডালা ভাত তো বললাম আজকে আমাদের খাওয়া, আর ডিম ভাজছি এখন। আর মা মাখাচ্ছে আলু সিদ্ধ, লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম, নিতেই মা আলু সিদ্ধ মাখাতে দিকে শুরু করে দিয়েছে, আর এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ মাখাতে দেন, আমার লঙ্কা ভাজা না দিলে একদম ভালো লাগে না, আমার যা আবার লঙ্কা ভাজা খেতে একদম পছন্দ করে না। তো দি দেবার জন্য মা প্রতিবারই কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প আলু সিদ্ধ আলাদা মাখিয়ে দেয়। এখন সময় রাত 9:45, আর ওদিকে তো আলু সিদ্ধ মাখানো হয়ে গেল দেখলে, ডিম ভাজা হয়ে গেল সব রেডি, কিন্তু সবাই একসাথে হয়নি বলে এখনও ডিনারটা শুরু হয়নি। সবাই একসাথে বলতে মানে সবাই নিচে রান্নাঘরে এক জায়গায় হাজির হয়নি বলে এখনও খাওয়াটা শুরু হয়নি। তো 5-7 মিনিটের মধ্যে সবাই এক জায়গায় হয়ে যাবে, তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা গিয়ে শেষ করে আসি, তারপরে সে খেতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই করে নিও। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।